খেলার খবরাখবর নিয়ে মাঠে ময়দানে লগ ইন করছি আমি শারমিন ফেরদৌস। হোটেল রেডিসন ব্লুতে শেষ হয়েছে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনী। সকাল থেকে বিকেল পর্যন্ত আমন্ত্রিত অতিথিরা ছবি তোলার সুযোগ পেয়েছেন ট্রফির সাথে। সকাল 10:30 থেকে শুরু হয় প্রদর্শনী ও ছবি তোলার পর্ব, তবে বৃষ্টির বাধা বিপাকে পড়তে হয় দর্শনার্থীদের। বৃষ্টির কারণে হোটেলের বাইরেও ছিল যানজট, তাতে পরের দর্শনার্থীদের ভোগান্তিটা কেবল বেড়েছেই। এত কিছুর পরেও বিশ্বকাপের শিরোপা দেখতে পেরে তার সঙ্গে ছবি তুলতে পেরে তৃপ্ত সবাই। প্রদর্শনীতে নারী দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দর্শনার্থীদের হাতে তুলে দেওয়া হয় স্মারক। বৈরী আবহাওয়ার কারণে বিকেলে কোক স্টুডিওর কনসার্ট হওয়ার কথা থাকলেও তাই স্থগিত ঘোষণা করতে হয়েছে আয়োজকদের। বাংলাদেশের বিপক্ষে 2-ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য 12 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে ক্যারিবীয় দলে থাকছে নতুন 3 মুখ। দলে নেই জেসন হোল্ডার, কেমার রোচ, শেনন গেব্রিয়ালদের মতো ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে বিশ্রাম ও পুনর্বাসনের জন্য বাংলাদেশের বিপক্ষে কোনো ফর্মেটে খেলবেন না হোল্ডার। এছাড়াও রোচ দলে নেই ইংল্যান্ডে টি-20 চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার কারণে। 2টি টেস্ট দিয়ে এই সিরিজ শুরু হবে। প্রথম টেস্ট শুরু 16 জুন অ্যান্টিগায়। সিরিজের দ্বিতীয় শেষ টেস্টটি মাঠে গড়াবে 24 জুন সেন্ট লুসিয়ায়। সিরিজ শুরুর আগে 10 জুন 3 ম্যাচের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। উয়েফা নেশনস লিগের ভিন্ন ম্যাচের রাতে মাঠে নামবে পর্তুগাল ও স্পেন। পর্তুগালের প্রতিপক্ষ চেক রিপাবলিক ও সুইজারল্যান্ড মুখোমুখি হবে স্পেন। 2টি ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় রাত 12:45। টুর্নামেন্টের অন্যতম সেরা দল স্পেন, তবে শুরুটা আশানুরূপ হয়নি স্প্যানিশদের। 2 ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি লুইস এনরিকের শিষ্যরা। প্রথম ম্যাচে 1-1 গোলে ড্র হয় পর্তুগালের সাথে, আর দ্বিতীয় ম্যাচ চেক রিপাবলিকের সাথে 2-2 গোলে ড্রয়ে গ্রুপে 3-এ অবস্থান করছে তারা। তাই টুর্নামেন্টে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই স্প্যানিশদের। এদিকে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে অবস্থান করছে পর্তুগাল। তবে শেষ ম্যাচে স্পেনকে রুখে দেওয়া প্রতিপক্ষ চেক রিপাবলিককে নিয়ে সতর্ক পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। আজ এ পর্যন্ত লগ আউট করছি মাঠে ময়দানে। রাত 10:00 নিউজ আর দেখার আমন্ত্রণ রইল। আর এসএটিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।